আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, শ্যামলী রিং রোড থেকে। তো প্রথমে আপনাদের একটা সুসংবাদ দিতে চাই। আমি এই ইউটিউব এবং ফেসবুকে আজকে হাঁটু ব্যথা সংক্রান্ত একটা দীর্ঘমেয়াদী একটি দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ মোটামুটি পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি হাঁটু ব্যথা সংক্রান্ত। হাঁটু নট অনলি ব্যথা, হাঁটুর যে কোনো সমস্যা সংক্রান্ত এই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে হাঁটুর যত উত্তর ওখানে দেওয়া আছে আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ইউটিউব এবং ফেসবুক দুটোতে আমার পেজ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং ইউটিউব চ্যানেল দুইটাতে আপলোড করা হয়েছে। তো এখন আমি লাইভে আপনাদের বিভিন্ন প্রশ্ন পড়া শুরু করব। আপনারা সম্ভব হলে এই লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের প্রশ্নগুলো কমেন্টের নিচে আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা সব লিখে সমস্যাগুলো লিখবেন। আর আরেকটি কথা বলি, যারা আমার পুরাতন রুগী আছেন তারা এখানে কমেন্টে লেখার প্রয়োজন নেই, তাদের জন্য আমরা হাসপাতালে যে ফোন নাম্বারগুলি দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমেল বা আমাদের আরেকটা যে নতুন মিডিয়া আছে, নতুন যে বিফ, এগুলাতে আপনারা ছবি পাঠিয়ে ফোন দিলে হবে, আমরা আপনাদের ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। আগামীকাল বাদে পরশু সম্ভবত ঈদ হবে ইনশাআল্লাহ। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আমার শুরুতেই প্রশ্ন পড়ার চেষ্টা করছি। আচ্ছা, একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, নাম পড়তে আমার একটু অসুবিধা হচ্ছে একজনের, সেটা হচ্ছে ফেসবুক থেকে উনি সালাম দিয়েছে যে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, ফাইব্রোমায়ালজিয়ার জন্য কি ডলুকজেটিন 20 খাবো নাকি সেরুলাক্স 50 খাবো? যে আমি জানি না, আপনাকে যদি কোনো ডাক্তার সাহেব দিয়ে থাকে দুইটাই ফাইব্রোমায়ালজিয়ার জন্য ওষুধ ভালো কাজ করে, কিন্তু আমি ফাইব্রোমায়ালজিয়া একটি ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুইটাতে দেওয়া আছে, আপনি পুরো ভিডিওটি একটু দয়া করে দেখবেন, সেখানে উত্তর পেয়ে যাবেন। কিছু ওষুধ অনেক সময় আমরা কিছুদিন দিয়ে থাকি সেটা খেতে পারেন, কিন্তু মূলত এটা চিকিৎসা হচ্ছে বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং মানসিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, মাঝে মাঝে বিভিন্ন রিহ্যাব থেরাপি, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি এগুলো প্রয়োজন হতে পারে, লাইফ স্টাইল মডিফিকেশন এবং কিছু কিছু ক্ষেত্রে খাবারও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আপনি আমার পুরো ভিডিওটি আশা করি ইনশাআল্লাহ দেখবেন, ফাইব্রোমায়ালজিয়া সংক্রান্ত যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম। আপনারা ফেসবুক এবং ইউটিউবে একটু দয়া করে বলবেন কি আপনারা আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে লিখবেন। আর যাদের আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে সমস্যা আছে তাদের সমস্যাগুলো আপনারা কমেন্টে লেখেন, আমি পরে পরে ইনশাআল্লাহ উত্তর দিব। ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না। আর হাঁটু ব্যথা, আবারও বলছি, হাঁটু ব্যথার সর্বাধুনিক লেটেস্ট ট্রিটমেন্ট নিয়ে আমি কিন্তু মাত্র আজকেই একটি ভিডিও আপলোড করেছি, ডিটেলস, ব্যায়াম, ওষুধপত্র সব বলে, নিয়ম কানুন বলে, কেন হয়, কি কারণে হয়, করণীয় কি। আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে দীর্ঘায়িত হাঁটু ব্যথা সংক্রান্ত ভিডিও, খুব দ্রুত চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো ভিডিওটা আপনারা দেখেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমি একটু ইউটিউবে যাই, অলরেডি অনেক প্রশ্ন চলে আসছে। শামীম সাহেব, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে খুব উপকৃত হইতাম। জি, যারা পুরাতন রুগী আছেন তাদের জন্য এই নাম্বারটা প্রযোজ্য, 01732200697। আমি আবারও বলছি, 01732200697। তপু বিশ্বাস, আপনাকে ধন্যবাদ,
উত্তর দেওয়ার জন্য পিএলআইডির সাথে হাঁটু ব্যথার কি কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, তপু বিশ্বাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছেন। অনেক সময় পিএলআইডির ব্যথা মানে পিএলআইডির সমস্যার ব্যথা কোমরে নাও থাকতে পারে, ব্যথাটা পায়ের দিকে যাবে, তবে হাঁটুর মধ্যে না। আমি ছবিটা দেখাই, এটা যদি হাঁটু হয়, এই হাঁটু, এটা বাটি সামনের, এই হাঁটুর ভিতরে না। পিএলআইডির ব্যথার ক্ষেত্রে আপনি হাঁটু যদি মুভ করেন, হাঁটুর ভিতরে কোনো ব্যথা হবে না। আমি কি কথা বুঝাইতে পেরেছি? সেই ক্ষেত্রে পিছন সাইডে যে মাসেল থাকে উরুর পিছনে, হ্যামস্ট্রিং এবং নিচে কাপ মাসেল এবং পায়ের আঙ্গুলে যে মাংসগুলা থাকে, আঙ্গুলগুলা ঝিঝি অবশ, এই জাতীয় ব্যথা হতে পারে, উপরে উরুর মাংসে ব্যথা হতে পারে। হাঁটুর ভিতরে যদি আপনি দেখেন মুভ করতে গেলে ব্যথা হয়, হাঁটু ভাঙতে গেলে ব্যথা হয়, সিঁড়ি বাইতে গেলে ব্যথা হয় হাঁটুর ভিতরে ইটসেলফ, তাহলে এটা হাঁটুর সমস্যা, এটা পিএলআইডি সমস্যা না। কিন্তু যদি পায়ের দিকে পুরা পা ঝিঝি করে অবশ করে, হাঁটু পর্যন্ত শিশির করে, টান লাগে, খিঁচে আসে, ওটা হচ্ছে পিএলআইডির ব্যথা। আশা করি উত্তর পেয়েছেন। জি, হাঁটু ব্যথা নিয়ে তপু সাহেব আমি অলরেডি ভিডিও দিয়েছি, আমার লাইভের আগের ভিডিওটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ওখান থেকে একটু দেখে নেবেন। সাইফুল ইসলাম পিনু, আপনি বলেছেন ইউটিউবে, আমি 3 মাস পিএলআইডির সমস্যা ভুগছি, পেশার শিক্ষক, কিভাবে ভালো হতে পারি, বয়স 30। জি অবশ্যই, পিএলআইডি নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি। আপনার পিএলআইডি আবার কয়েকটা ধাপ আছে, আমি একটু বুঝাই। পিএলআইডি প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, এটা কিন্তু ঘাড়েও হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে, পুরো মেরুদণ্ডে যে কোনো জায়গায় হতে পারে। আমি কোমরের অংশটা দেখাচ্ছি, এটা নাম্বার 1, 2, 3, 4, 5 এবং এই মাঝখানে ডিস্ক, ইন্টারভার্টেব্রাল ডিস্ক মানে দুই হাড়ের মাঝখানে ডিস্ককে বলা হয় ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এই ডিস্কগুলা ভিতরে এক প্রকার জেলিটেড সাবস্টেন্স থাকে, এগুলো অনেক সময় এভাবে বের হয়ে আসে। এখন কতটুকু বের হয়েছে এবং এটা কোন দিকে বের হয়েছে, এটা কি রিট্রো সেন্ট্রাল বের হয়েছে না ল্যাটারালি, এবং সেটা কি ডান দিকে বের হয়েছে না বাম দিকে বের হয়েছে, এটা কি বালজ হয়েছে কিনা বা প্রোট্রিউশন কিনা বা এক্সট্রিউশন কিনা বা সিকুয়েস্ট্রাম কিনা বা ক্যানেল স্টোনোস্ট কিনা, সেটা এমআরআই ছবিটা দেখলে এবং ফিজিক্যাল অ্যাসেস করলে আমরা বুঝতে পারি। তো অ্যাকর্ডিং টু এমআরআই এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, পিএলআইডি 90-90% রোগের চিকিৎসাই হচ্ছে রিহ্যাব থেরাপি। সেই ক্ষেত্রে হসপিটালে থেকে আপনাকে 1 মাসের চিকিৎসাটা কমপ্লিট বেডে রেস্টে থেকে করতে হবে, আর 7-5% রোগী অপারেশন করতে হয় সার্জারি, এবং সার্জারি পরেও আবার অনেক সময় রিহ্যাব থেরাপি, ফিজিক্যাল থেরাপি, ইলেকট্রোথেরাপি এগুলো প্রয়োজন হতে পারে। জি তপু বিশ্বাস, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়েছেন। মৃদুল, আপনি ইউটিউবে লিখেছেন বয়স 19, ওজন 55 কেজি, আমার ক্রনিক ন্যাক পেইন, আমার রেগুলার ন্যাক মাসেল পেইন থাকে, ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু পেইন যাচ্ছে না, এমআরআইতে রিপোর্ট ছিল স্ট্রেইটেন সার্ভাইকেল কার্ভেচার। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি ফিজিওথেরাপিতে ইম্প্রুভ না হয় আপনাকে কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে হবে, সিবিসির পাশাপাশি সিইআরপি, RANTCCP, ANA, HLA-B27 এই জাতীয় কিছু আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে হবে যে আপনার পাশাপাশি অন্য কোনো আর্থ্রাইটিস আছে কিনা। এই জন্যই বলি ফিজিওথেরাপি ঔষধ অপারেশন নেওয়ার আগে আপনার আপনাদের রোগ কিন্তু কনফার্ম হইতে হবে, রোগ কনফার্ম না করে কোনো প্রকার থেরাপি নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে শুধু আমার ইউটিউব চ্যানেলে যে ব্যায়ামগুলো দিয়েছি, ঘাড়ের যে নিয়মগুলো বলছি, শোয়ার বসার কাজের ধরন, এগুলো মানলেই চলবে, শুধু শুধু ফিজিওথেরাপি নেওয়ার কোনো দরকার নেই। আগে রোগ নির্ণয় করতে হবে, জি আপনার ঘাড়ের এই সমস্যাটা কেন হয়েছে, কোন কারণে, আশা করি উত্তর পেয়েছেন। জি তপু বিশ্বাস, বুঝতে পেরেছি এটা আপনার কোমরের সমস্যা, টান লাগলে এটা কোমরের সমস্যা, আপনার কোমরের এমআরআই করে দেখতে হবে। জি মাহিতাবুদ্দিন, জি ভাই আমি অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি
আমি একটু ফেসবুকে যাই, আপনারা আস্তে ধীরে লিখতে থাকেন আপনাদের সমস্যার, পুরো ভিডিওটা শুনতে থাকেন, অন্য রোগীদের প্রশ্নগুলো শুনেন, অন্য রোগীদের প্রশ্ন শুনলে কিন্তু উত্তর পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন। আর একটি কথা বলি, আমাদের দেশের রোগীরা তার রোগ সম্পর্কে জানতে চায় না বা বুঝতে চায় না, ওনাদের ধারণা এটা উনি বুঝতে পারবে না, বোঝা উচিত না, এটা একটা ভুল ধারণা। আপনার সব রোগ জানার দরকার না, আপনাকে ডাক্তার হওয়ার দরকার নেই, কিন্তু আপনি যে সমস্যা ভুগছেন, আপনি PLID, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে সকল প্যারালাইসিস, পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, আপনি যে রোগে আক্রান্ত, অন্তত সেই জিনিসটা আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে সেই জিনিসটা ডাক্তারের কাছ থেকে বুঝতে হবে, নিজে বুঝতে হবে, পরীক্ষা করে দেখতে হবে, প্রয়োজনে ইন্টারনেটের হেল্প নিতে হবে, না হলে আপনি সঠিক চিকিৎসা পাবেন না, আপনি ভালো হতে পারবেন না। রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার রোগটা আপনাকে জানতে হবে, যার PLID তার PLID সম্পর্কে ডিটেল জানতে হবে, যার হাঁটুর আর্থ্রাইটিস আর হাঁটুর আর্থ্রাইটিস সম্পর্কে জানতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা তারটা তাকে জানতে হবে। যদি না জানেন তাহলে কোনোদিনই ভালো হবেন না। কথাগুলো আমি মনে হয় একটু কঠিন, কিন্তু আপনাদের ভালোর জন্যই বলছি। আমি নাম পড়তে পারছি না, এখানে একটু প্রবলেম আছে আমার নেটের সমস্যার কারণে। আমি প্রশ্ন পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কার না কে প্রশ্নটা করেছেন। স্যার, আমার হাতের ফিঙ্গার গুলার জয়েন্ট ব্যথা এবং জয়েন্ট ফিঙ্গার সোজা করতে কষ্ট হয়, আমার এজ 50, আমি কি করব? জি, হাতের আঙ্গুলের ব্যথা, এটা নিয়েও আমার ভিডিও আগে পুরাতন অনেক দেওয়া আছে। তারপরে বলি, আঙ্গুল ব্যথা বিভিন্ন আর্থ্রাইটিসে হতে পারে, তারপর এখানে কার্পাল টানেল সিন্ড্রোম হতে পারে, তা থেকে হতে পারে, বিভিন্ন গাউটি আর্থ্রাইটিস থেকে হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে, অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে আঙ্গুলে ব্যথা হতে পারে, অথবা আঙ্গুলের ইটসেলফ অস্টিও আর্থ্রাইটিক সমস্যা থেকে হতে পারে। আপনি টানা প্রতিদিন কুসুম গরম পানিতে হাতের আঙ্গুল ডুবিয়ে এভাবে বসে বসে গামছা নিয়ে গামছাকে চাপ দিবেন, ছেড়ে দিবেন, চাপ দিবেন, ছেড়ে দিবেন, কুসুম গরম পানিতে টানা 10 মিনিট করে 15-20 দিন করেন, আর একটা পাতলা বালিশ দিবেন। আর আমার এখানে যে আর্গোনমিক্স গুলো দেওয়া আছে আমার ফাইলে এবং এই ইউটিউব এবং ফেসবুকে, এটা বারবার দেখাচ্ছি, দয়া করে একটু কষ্ট করে গুলা দেখবেন। এবং আর্গোনমিক্স কিন্তু ইন্টারনেটে দেওয়া আছে যে বসবেন কিভাবে, কাজ করবেন কিভাবে, এইভাবে যদি না শুনেন তাহলে কিন্তু ভাই ভালো হবেন না কেউ। এগুলা মানেন, আর আপনি আপাতত ন্যাপ্রোক্সেন 500 একটা করে দুবেলা 10-15 দিন খান, সাথে ইসোমিপ্রাজল দুবেলা খেয়ে দেখেন ভালো হন কিনা। যদি গরম শেক, এক্সারসাইজ, আবার হাতের এক্সারসাইজ, ওগুলো করে ওষুধ খেয়ে যদি ভালো হয়ে যায় ভালো, না হলে আপনাকে দ্রুত একজন বাত ব্যথা ডিসেবিলিটি এবং রিহ্যাব নিয়ে কাজ করে যে ডাক্তার তাকে দেখাতে হবে। নাম পড়া একটু সমস্যা, এখানে স্পষ্ট আসছে না, সম্ভবত নেটের প্রবলেম। আমি প্রশ্ন করি, আমার ছেলে 5 মাস হলো, পা হাঁটুর নিচে ব্যথা চলছে থেকে পড়ে, বাচ্চা সাইকেল থেকে, আচ্ছা সরি, সম্ভবত সাইকেল থেকে পড়ে গেছে, কোনো কিছু ধরে পড়েনি, থেরাপি দিয়েছিলাম কিন্তু ভালো হয়নি, কি করব? যদি সলিউশন দিতেন স্যার। আমার ছেলে 5 মাস হলো, পা হাঁটুর নিচে ব্যথা সাইকেল, যাই হোক, যতটুকু বুঝতে পেরেছি হয়তো ব্যথা পেয়েছে হাঁটুতে বা পায়ের ওখানে, তো যে কোনো ব্যথা যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক কাজ করে, কিন্তু কি থেরাপি দিয়েছে সেটা লেখেন নাই। এই ক্ষেত্রে কিন্তু ডাক্তার অ্যাসেস করে, সে যে ডাক্তার দেখবে সে কিন্তু বুঝতে পারে, উল্টো পাল্টো থেরাপি দেওয়া যাবে না, উল্টো পাল্টো থেরাপি দিলে বাচ্চার আরো ক্ষতি হতে পারে। একজন অনলাইনের মাধ্যমে, ভিজিটের মাধ্যমে রুগী দেখেন কিনা? না ভাই, আমি যেহেতু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে সরাসরি রুগী দেখার, অনেক ডাক্তারই অনলাইনে দেখে, যেহেতু তারা সরাসরি রুগী দেখে না করোনা মহামারীর কারণে, কিন্তু মহান রব্বুল আলামিন এর কাছে আমি হাজারো লক্ষ কোটি গুণ কৃতজ্ঞতা প্রকাশ করি, ওনাকে সেজদা দিই যে আমি এই করোনার মধ্যে আপনাদের সময় দিচ্ছি চেম্বারে এসে। চেম্বারে সরাসরি রুগী দেখা আর অনলাইনে দেখাতে রাতে দিনে তফাত, সো আমি অনলাইনে রুগী দেখি না। এই যে অনলাইনে আপনাদের কথা বলছি, শুনছি, জেনারেল যেটা হচ্ছে একটা গাইডলাইন দেওয়া সেটা আমি করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম মনির, আমার মা, আমার বয়স 27, আচ্ছা বছর, আমার মাজার মধ্যে ব্যথা স্যার, এখন আমি কি করতে পারি? রাতে ঘুমাতে গেলে ব্যথা বেড়ে যায়,
যে আপনার মাজার ব্যথা যদি মাজাই থাকে, এত ওরি ডর কিছু নাই, আপনি কিছুদিন আপাতত ওখান থেকে ব্যথার ওষুধ খান 10-15 দিন, ওখানে গরম সেঁক দেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে কোমর ব্যথার ব্যায়ামগুলা করতে থাকেন। আর যদি ব্যথা পায়ের দিকে যায় তাহলে আপনাকে 10-15 দিন ছুটি নিয়ে শুয়ে থাকতে হবে, শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করবেন আর ব্যথার ওষুধ কিনে আপাতত খান, এটি চিকিৎসা এই মুহূর্তে। আপনার যদি তারপরও সমাধান না হয় আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, দেখিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। পরের প্রশ্ন, 60 বছর বয়স নুরুল ইসলাম সাহেব, 3 বছর আগে স্ট্রোক করেছিল, তারপর থেকে পায়ের সমস্যা ভালো হবে কি? আপনার চিকিৎসা যদি নেই তাহলে কি আপনার ওখানে কিছুদিন থাকতে হবে নাকি ওষুধ লিখে বাসা পাঠিয়ে দিবেন? জানালে ভালো হয়, আপনার ভরসা আছে। জি অবশ্যই ভাই, স্ট্রোক একটা কথা বলি, যে কোনো প্যারালাইসিস, সেটা স্ট্রোক হোক, এনি ইঞ্জুরি, ডিজিউজ বা যে কোনো কারণে প্যারালাইসিস রোগী, যত দ্রুত পাঠাবেন তত দ্রুত ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 2-3টা ভিডিও আগে দেখবেন, একটা স্ট্রোকের রোগীর ভিডিও দিয়েছি, রোগীর ছেলে এবং রোগী নিজে কথা বলেছে, আপনারা দেখবেন রোগী কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে ওনাকে পথ দেখিয়েছে, উনি 1 মাসের মধ্যে আমাদের এখানে আসছে CMS থেকে আলহামদুলিল্লাহ। যে রোগী বিছানায় শোয়া ছিল, হাঁটতে পারতো না, সে এখান থেকে হেঁটে গিয়েছে আল্লাহ পাকের অশেষ কৃপায়। আমরা চেষ্টা করেছি, মহান রব্বুল আলামিন ওনাকে শেফা দিয়েছে, উনি আলহামদুলিল্লাহ স্ট্রোকের পরে আসছে, দ্রুত ভালো হয়েছে। এখন যদি অনেক দেরিতে আসেন তাহলে সেটাও রেজাল্ট আসবে, কিন্তু থাকতে হবে, সময় লাগবে, কয়েক মাস লেগে যেতে পারে থাকতে। তো সেইভাবে আপনারা হাসপাতালে যে নাম্বারগুলো আছে 09666777441, আমি আবারও বলছি 09666777441, এই নাম্বারে যোগাযোগ করে DPRC হাসপাতাল শ্যামলী, রিং রোড 12/1, রিং রোড শ্যামলী, এখানে আপনারা রুগী নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। আমি ঈদের পরে ইনশাআল্লাহ, অনেকে জানতে চেয়েছেন, আল্লাহ যদি তৌফিক দান করে 18 তারিখ থেকে ইনশাআল্লাহ, এই মাসের মে মাসের 18 তারিখ থেকে সকাল এবং বিকাল আগের মতো করে রুগী দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন, আমার বয়স 38 বছর, ওজন 63 কেজি স্যার, আমার মাজার মাঝখানে জ্বালা ও যন্ত্রণা, জ্বালা যন্ত্রণাটাও কিন্তু এক প্রকারের ব্যথা। অনেকে বলে স্যার আমার কোনো ব্যথা নাই, বলি কি আছে আপনার, বলে আমার জ্বালা করে, আমার শার্ট লাগে, আমার শিশির করে, আমার জিজি করে, আমার অবশ লাগে, আমার খেয়ে যায়, আমার নিয়ে যায়, এই জাতীয় কথা বলে। রুগীদের ধারণা এটা কোনো ব্যথা না, না পেইন, পেইন নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা, সব উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেখানে বলা হয়েছে পেইন, পেইন হোয়াট ইজ পেইন, পেইন ইজ এ আনপ্লেজেন্ট পারসেপশন অফ এ হিউম্যান বডি, আনপ্লেজেন্ট অস্বস্তিকর, অস্বস্তিকর যে কোনো অনুভূতি মানে হচ্ছে পেইন, ব্যথা, সেটা মনের ব্যথা হতে পারে। তো জ্বালা পোড়াটা একটা ব্যথা, যদি এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে আপনাকে MRI করে দেখতে হবে, প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে। আপনার এই ক্ষেত্রে আপনি কিছুদিন ক্যাপসুল প্রি গাবালিন 50 mg রাতে একটা করে 1 মাস খেয়ে দেখেন, যদি এতে কাজ না হয় আপনাকে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, গোড়ালি সমস্যা নিয়েও ভিডিও দেওয়া আছে ভাই, অনেক ভিডিও দিয়েছি, গোড়ালি সমস্যার চিকিৎসাও দিয়েছি, ভিডিও দিয়েছি, এক্সারসাইজ দিয়েছি। আপনারা ইউটিউবে গিয়ে আবার আমার চ্যানেলটা ভালো করে দেখে যান, অথবা আমার চ্যানেলে গিয়ে সার্চ দেন, পেয়ে যাবেন। তারপরে বলি, গোড়ালি ব্যথা একমাত্র ভালো আর একমাত্র রাস্তা আছে, প্রথম রাস্তা আপনাদের নরম জুতা ব্যবহার করতে হবে। হাজারবার বলছি, চিল্লাচ্ছি, রুগীরা কেউ আমার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শক্ত জুতা ব্যবহার করে, কোনো কথাই শুনে না, নরম জুতা ব্যবহার করতে হবে, সফট সোলের পলস চপ্পল। হ্যাঁ, নরম জুতা কিনেন ভাই, কয় টাকা লাগবে একটা জুতা কিনতে? নাহলে 200, 300, 400, 500, 1000, 2000, 5000, কিন্তু আমার এখানে চিকিৎসা নিতে গেলে আরো বেশি টাকা খরচ হবে। জুতা পাল্টান, নরম জুতা পরেন, ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ, ব্যথা হলে সফট জুতা পরবেন। আর শু ব্যবহার করলে ইনসোল ফুল কিনতে পাওয়া যায় আমাদের ফার্মেসি তো আছে, বা হিল কুশন, এগুলো ব্যবহার করবেন। জুতা মানে সফট দেখে জুতা কিনবেন, সাইজ একটু এক সাইজ বড় কিনবেন, টাইট ফিট জুতা পরবেন না, টাইট ফিট গার্মেন্টস ইসলামে নিষিদ্ধ, টাইট ফিট নবীজি পছন্দ করতেন না। সো একটু ঢিলে ঢালা জুতা কিনবেন, যেন সফট জুতা কিনবেন, গোড়ালি ব্যথা ভালো হয়ে যাবে। আর কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ান, ওজনটা দেখেন, যদি একটু বেশি হয়ে থাকে ওজন কমান, রোজা তো চলে গেল। নেক্সট, রোজার পরে আমরা ইনশাআল্লাহ সবাই আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমরা সোম এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো, নফল রোজা, আল্লাহ পাককে রাজি খুশির জন্য। এবং যাদের ওজন আছে
তাদের ওজন কমে যাবে, শরীর সুস্থ থাকবে, রোজার ফজিলত অনেক বেশি। আর কার কার এই রোজায় ওজন বেড়েছে একটু কমেন্টে লিখবেন, কার কার ওজন বেড়ে গিয়েছে আজকে পর্যন্ত মেপে কমেন্টে লিখবেন যে আপনার কত কেজি ওজন বেড়ে গিয়েছে, আর কার কত কেজি ওজন কমে গিয়েছে এই ভিডিও লাইভে কমেন্টে লিখবেন। তারপরে তাদের সাথে আমরা আবার তাদের সমস্যা নিয়ে সমাধান দিব ইনশাআল্লাহ। কার ওজন বেড়ে গিয়েছে সেও লিখবেন, আর যার ওজন কমে গিয়েছে সেও লিখবেন। যার ওজন বাড়েও নাই কমেও নাই তার লেখার দরকার নেই। আমার বোন হাঁটু ব্যথার জন্য আপনাকে দেখিয়েছে, ভালো রেজাল্টও পেয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ফাঁকের কাছে শুক্রিয়া। কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়ার পর আবার আগের সব সমস্যা দেখা দিয়েছে, পরামর্শ চাই। আচ্ছা, খুবই প্রাসঙ্গিক বিষয়, শুধু ভ্যাকসিন না, যারা করোনা আক্রান্ত হচ্ছে সবারই আবার আর্থ্রালজিয়া ডেভেলপ করছে। এটা হচ্ছে কি, একটা অটো ইমিউনিটি ডেভেলপ করে। আপনারা জানেন যে যে কোনো রোগ যদি আমার শরীরে অ্যাটাক করে, ভাইরাল ব্যাকটেরিয়া বা যে কোনো কিছু, ইভেন কি মানসিক সমস্যাও যদি আপনি ভোগেন, তখন আমাদের যে ইমিউনিটি থাকে বডির ডিফেন্স মেকানিজম, এখানে কিন্তু বিভিন্ন প্রোটিন তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, তখন কিন্তু চিনতে ভুল করে ইমিউনোগ্লোবুলিন। মানে দেখবেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা মনে করেন কোনো একটা জায়গায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কোনো এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে, তো সেই দেশের এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীকে গুলি করছে, বা তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বা বোমা মারতেছে, যাই করতেছে, তাদের টার্গেট ওই দেশের সেনাবাহিনীকে কি করা, নিশ্চিহ্ন করে দেওয়া। সেখানে বোমা মারলে ভাই সাধারণ মানুষ মরে না, না মরে না, সাধারণ মানুষও মরে। খেয়াল করেন জিনিস, ভুলবশত সাধারণ মানুষও মরে বা ওইখানে সাধারণ মানুষও থাকে, তাহলে তাদের টার্গেট কিন্তু সাধারণ মানুষ ছিল না। এরকম এই আমাদের বডিটা এরকম, ইমিউন সিস্টেম ডিফেন্স সিস্টেম, এটাতে এটা হতে পারে। ওরিড হওয়ার কোনো কারণ নেই, মানসিক দৃঢ়তা বাড়ান, প্রতিদিন ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট 20 mg একটা করে খাবেন, যারা ভিটামিন ডি খান নাই ইঞ্জেকশন কোলিক্যালসিফেরন 3 লাখ ইউনিট, 3 লাখ ইউনিটটা ভালো, প্রতি সপ্তাহে একটা 5টা খাবেন, এটা অনেকাংশে ইম্প্রুভ হবে। আর এই ক্ষেত্রে আপনাকে হয়তো কিছুদিন আবার রিহ্যাব থেরাপি বা ইলেকট্রোথেরাপি বা ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন, আপনার বোনকে একটু পাঠিয়ে দিবেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। টিকার পরে অনেকের এটা হতে পারে, এত অডিট হওয়ার কিছু নাই, আল্লাহ পাক আমাদের শরীরে ডিফেন্স মেকানিজম দিয়েছে। আমাদের যে আমরা PRP করি, হাঁটুতে হাড় ক্ষয় বা বিভিন্ন ক্ষেত্রে প্রোলোথেরাপি, PRP যে ন্যাচারাল ট্রিটমেন্টগুলো করি, এগুলো কি, এগুলো তো প্রাকৃতিক চিকিৎসা। ব্লাড, আপনার প্লাটেলেট, প্লাটেলেট কি করে, ওখানে হিলিং করে, ওখানে গিয়ে আবার ইনফ্লামেশন তৈরি করে রোগের বিরুদ্ধে, সে ওই মানে প্রজেনিটর সেল নিয়ে আসে ওখানে, এসে আবার রিপেয়ার করে, ঠিক না? তো শরীরে কিন্তু ওই জায়গায় আবার, যেমন PRP করলে 2 দিন 3 দিন 5 দিন, অনেকের 10-15 দিন ব্যথা বেড়ে যায়, হতেই পারে। তো করোনা টিকাতে এটা হলে ভয়ের কোনো কারণ নেই, আপনাকে আপনার বোনকে আশ্বস্ত করেন, ব্যথা গরম সেঁক দিতে পারে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন, আসসালামু আলাইকুম, ফেসবুক থেকে পড়ছি, বয়স 28, 4 বছর আগে ফুটবল খেলার পরের দিন পায়ের গোড়ালি কষে মতো পড়ে, আচ্ছা পা অবশ হয়, টিপটিন 10 খেয়ে কমেছিল, এখন খেলে কাজ হয় না, এখন আগের মতো আবার পায়ের বুড়ো আঙ্গুলের জয়েন্ট ফুলে গেছে, ব্যায়াম করলে একটু কমে, কিন্তু পুরোটা সারানো যাবে কিনা ভাই? যাই, বুঝতে পেরেছি, বুড়ো আঙ্গুল ব্যথা, আগে ব্যথা পেয়েছিলেন, ভালো হয়ে গিয়েছিল, আবার এখন সমস্যা হচ্ছে, এখন গোড়ালি ব্যথা, পায়ের বৃদ্ধাঙ্গুলের ব্যথা, এটা অনেক সময় গাউটি আর্থ্রাইটিস হতে পারে। আপনি যদি রোজার মধ্যে কি বেশি, আমি জানি না আপনার নাম ডান করতে পারছি না, আমার এখানে একটু নেটে প্রবলেম, যাই হোক, যদি রোজা থেকে থাকেন, এখানে হয়তো আপনি অতিরিক্ত ছোলা খেয়ে ফেলেছেন কিনা একটু খেয়াল করেন, ভাজা পোড়া বা পেঁয়াজু বা এই যে আমরা যেগুলো খাই আর কি, ডাল ও ডাল জাতীয় মুখরোচক, হ্যাঁ, খাবার অতিরিক্ত খেয়ে ফেলি আমরা, তারপরে বিভিন্ন মাংস, গরুর মাংস, খাসির মাংস, তেহারি, নিহারি, বিরিয়ানি, এগুলো খেয়েছেন কিনা একটু দেখেন তো, হ্যাঁ, বা সামুদ্রিক মাছ বেশি খেয়েছেন কিনা, অনেক সময় গাউটি আর্থ্রাইটিস হতে পারে। তা আমার মনে হয় সিরাম ইউরিক অ্যাসিড লেভেলটা একটু দেখেন, দেখলে হয়তো বোঝা যাবে, না হলে ডাক্তার দেখাতে হবে। আপাতত কুসুম গরম পানিতে বা গরম ঠান্ডা, ওই যে বলছি এর আগে, একটা বালতিতে গরম পানি নেবেন, একটা বালতিতে ঠান্ডা পানি, পাটা ডুবান একবার এইভাবে 1 মিনিট, আবার ওই ঠান্ডাটা 1 মিনিট, একবার গরমটা 1 মিনিট, এইভাবে 10-15-20 মিনিট করেন প্রতিদিন, নরম জুতা পায়ে দেন, ইউরিক অ্যাসিড দেখেন। আর এই যে খাবারের কথা বলছি, খেলেন তো 1 মাস, আর খেয়েন না, প্রচুর খাইছেন, ছোলা যদি আপনারা বুঝেন, একই জিনিস প্রতিদিন যদি খেতে থাকেন, ঠিক না, অন্য খাবাররা কি দোষ করছে, অন্য খাবাররা তো দোষ করে না, ওরা তো তখন বদ দোয়া দিবে, তো সব খাবার খেতে হবে। এই জন্য আমি বলি ভাই,
কোনো কিছু বাদ দেওয়া যাবে না, হালাল আল্লাহর দুনিয়া সব খেতে হবে, তবে পরিমিত এবং যে সিজনাল খাবার খেতে হবে। তো এখন বুট খেয়েছেন, কমান, বুট ছোলা এগুলো বন্ধ করেন, পেঁয়াজও বন্ধ করেন, বন্ধ করে সুষম ভালো খাবার খান, ডিম খান, দই খান, শাকসবজি খান। আমাদের ফল এখন সিজনাল প্রচুর ফল চলে আসছে আলহামদুলিল্লাহ, আমও আসছে, লিচু চলে আসছে দেখলাম মার্কেটে, এগুলা চেষ্টা করবেন ভালো ফল খেতে ইনশাল্লাহ। আপনার প্রশ্ন লেখেন, আমি দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেন একজনের প্রশ্নের উত্তর দিয়ে অন্যদের সমস্যা সমাধান হয়ে যায়। অর্থোপেডিক্স ডাক্তার বলেছিল হিপের সমস্যা, কিছুই ধরা পড়েনি, রেস্টে ছিল 3 মাস, সাইকেল থেকে পড়েছিল 5 মাস হলো, হাঁটু ব্যথা, হাঁটুর নিচে ব্যথা, বয়স 6 বছর, ওজন 30 কেজি। আচ্ছা, যদি পড়ে গিয়ে ব্যথা হয়ে থাকে তাহলে অনেক সময় যে ভাঙ্গে যাবে ভেঙে যাবে এমন কোনো কথা নেই, সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে, এক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক কার্যকরী, আসলে সঠিকভাবে ফিজিওথেরাপি নিতে হবে, সঠিকভাবে সঠিক জায়গায়, তাহলে আশা করি ইনশাল্লাহ ইম্প্রুভ হবে। আচ্ছা, এবার একটু ইউটিউবে যাই, প্রচুর প্রশ্ন আসছে, ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। হানিফ সাহেব, ওয়ালাইকুম সালাম, আমার বয়স 28 বছর, 5 ফুট 4 ইঞ্চি, আমার মাজা ব্যথা, মেরুদণ্ড ব্যথা, রগের ভিতর জ্বালা পোড়া করে, শরীর জ্বালা পোড়া করে, ব্যথা হাঁটুতে নেমে গেছে, এমআরআই করেছি, ডাক্তার বলেছে রোগ ধরতে পারে নাই, যদি শরীর জ্বালা পোড়া করে এমআরআই কিছু না থাকে আপনার অন্য কোনো রোগ হতে পারে, যেমন ফাইব্রোমায়ালজিয়া বা অ্যানাদার আর্থ্রাইটিস বা মাসেলের বা নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম থাকতে পারে, আপনার ব্লাড টেস্ট করে দেখতে হবে বা ব্লাড টেস্ট এর সাথে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, আপনার এমআরআই গুলো সিঙ্ক্রোনাইজ করে একজন বাত ব্যথা স্পেশালিস্টকে দেখাতে হবে, দেন এটা ডায়াগনোসিস করে চিকিৎসা নিতে হবে, আর মানসিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিক দৃঢ়তা আনতে হবে। ইমরান সাহেব, বয়স 20 বছর, ওজন 50 কেজি, 5 ফুট 4 ইঞ্চি, আমার হাঁটু কেটে গিয়েছিল, তারপর একটা পা চিকন হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? আচ্ছা, যে কোনো ইঞ্জুরি ডিজিউজ ইউজ বা আঘাত বা কেটে যাওয়ার পরে আপনার ওইখানে যখন হিলিং হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন বা কাটা জায়গাটা ঠিক হয়ে যাবে, দেন ওই দিন থেকে আপনাকে পাশাপাশি পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ, গতকাল আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি হাঁটু ব্যথা সংক্রান্ত যে এক্সারসাইজগুলা, খুব মনোযোগ সহকারে সুন্দর করে দেখেন, দেখে ব্যায়ামগুলা করতে থাকেন, সাইকেল চালালে উপকার আসবে, দেখেন না 3 মাস করে, না হলে একজন বাত ব্যথা রিহ্যাব স্পেশালিস্টকে আপনাকে দেখাতে হবে। বিডি ইসলাম টু, আচ্ছা যাক, ইউসুফ সাহেব, বয়স 21, না বয়স 21, আমি 18 বছর যা বাত জ্বর ভুগছি, বয়স 21, 18 বছর ধরে বাত জ্বর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ 18 বছর ধরে বাত জ্বর থাকলে হবে, 7 বছর পঙ্গু হয়ে গেছি, এখন প্রতি গিরাই ব্যথা, খুব বেশি সব গিরা বেঁকে গিয়েছে, ডক্টর প্রতি গিরা বেল দিছিল পরে আবার বেঁকে গিয়েছে। আচ্ছা বুঝতে পারছি ভাই, এটা বাত জ্বর না ইউসুফ সাহেব, এখানে একটা প্রবলেম ভাই, ডায়াগনোসিস হয় নাই, এটা বাত জ্বর না, বাত জ্বর ও বাত রোগ এক নয়। আমি প্রথম আলো, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি স্টার হতে শুরু করে প্রত্যেকটা দৈনিকে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে 1000 বার বলেছি, আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমার ফেসবুক পেজে দিয়েছি, টুইটারে দিয়েছি, লিঙ্কডইনে দিয়েছি, আমার এই লাইভটা এখন কিন্তু টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক, ইউটিউব এট এ টাইমে চলছে। যে বাত জ্বর ও বাত ব্যথা এক নহে, দুইটা আলাদা জিনিস, একটা হইছে ইনফেকশাস ডিজিজ, যে বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস জীবাণুর কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে বাত জ্বর, সেক্ষেত্রে গলা ব্যথা থাকবে, একটা 3টা মেজর সাইন, 2টা মেজর সাইন, 1টা মাইনর সাইন, এভাবে কিছু কার্ডিনাল সাইন থাকবে, সেটা এইটা না, আপনার রয়েছে আর্থ্রাইটিস, এক প্রকার আর্থ্রাইটিস, আপনার সঠিক চিকিৎসা হয়তো হয় না, যেহেতু রোগ নির্ণয় সঠিক হয় না, আপনার এখনও সময় আছে, আপনি একজন ডিসেবিলিটি স্পেশালিস্টকে, বাত ব্যথা রিহ্যাব ফিজিও ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখান, ইনশাল্লাহ উপকৃত হবেন, এখনও বাকি জীবন অন্তত কিছু করে চলে ফিরে যেন চলতে পারেন সেটির ব্যবস্থা করতে হবে। শিমুল হৃদয়, আমার নাম হৃদয়, বয়স 27 বছর, উচ্চতা 5 ফিট 10, 71 কেজি, 1 বছর যাবার পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, কোনো সমস্যা হয় না, এখন আমি কি করবো? যে বুঝতে পেরেছি,
আপনার অনেক সময় পায়ের তলা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, জুতা নিয়ে কথা বলেছি, আশা করি ভিডিওগুলো এই ভিডিওটা দেখবেন। এখন যে ভিডিওটা লাইভটা দেখছেন, যদি শুরু থেকে না দেখে থাকেন আবার লাইভ শেষ হলে ব্যাক করে পুরো ভিডিওটা দেখবেন, উত্তর পেয়ে যাবেন। আর আপনার পায়ের তলা এক্সেস করে দেখতে হবে যে পায়ের তলা অনেক সময় ফ্ল্যাট ফিট থাকে, অনেকে অনেকের ফুট যে ফ্যাট ফ্ল্যাট ফুট বা ক্যাফাস ডিফর্মিটি বা ভেরাস ভেলগাস ডিফর্মিটি, বিভিন্ন প্রকার ফুটের ডিফর্মিটি বলি আমরা, হ্যাঁ এগুলা থাকতে পারে, সেটা পায়ের তলা এক্সেস করে দেখতে হবে। মোল্লা সাহেব আজাদ মোল্লা, বয়স 29, আমার মেরুদণ্ডের ব্যথা 8 মাস, এক্সরে রিপোর্ট মেরুদণ্ডে কার্টিলেজ ড্যামেজ, কোমরে দুই সাইডে ব্যথা স্যার, কার্টিলেজ তা কি মানে বোন নিয়ে আমার ওয়েট 80 কেজি। আচ্ছা যাক, ওনার কার্টিলেজ ক্ষয় হয়েছে এটা এক্সরেতে উনি বুঝতে পারছে, সাধারণত 29 বছর বয়সে এটা হয় না। ঠিক আছে, যাই হোক, এখন মূল সমস্যা হচ্ছে মেরুদণ্ড ব্যথা। এখন মেরুদণ্ড ব্যথা এটা একটা বিশাল সাবজেক্ট, হাজারো ভিডিও দেওয়া আছে আমার, প্রচুর ভিডিওর শয়ে শয়ে ভিডিও, ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। মেরুদণ্ড এই বয়সে যেটা হতে পারে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা অথবা ডিস্ক প্লাস বা মেকানিক্যাল প্রবলেম, তো সেক্ষেত্রে ক্ষয়টা সাধারণত এই বয়সে হয় না, ক্ষয় হতে গেলে 40-50 বয়স লাগে বা 30-35 গিয়ে হয়তো দেখা দিতে পারে প্রাইমারি। তো আপনার রোগটা হয়তো অনেকদিন ভুগছেন, তো আপনার ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে। কার্টিলেজ ক্ষয় হলো ভয়ের কিছু নেই, হ্যাঁ এটা ভয়ের কোনো কারণ নাই, এটারও চিকিৎসা আছে ইনশাআল্লাহ। আমি আবার একটু ফেসবুকে যাই, ইউটিউব আবার একটু রাখি ভাই, আবার আসবো ইনশাআল্লাহ। আলমগীর সাহেব আসবো, সুলতানা জি আসবো আমি ইনশাআল্লাহ। বয়স 35, গত 4 জানুয়ারি 21 জানুয়ারি এই বছরের 4 জানুয়ারি আমার ফিমার ইন্টারলকিং করা হয়েছে। আচ্ছা, আমার ডায়াবেটিস না ইনফেকশন ছিল, কিন্তু হাড় জোড়া লাগেনি, কারণও সমাধান বলবেন, ইনফেকশন ছিল না। আচ্ছা, তাহলে এটা যে ডাক্তার সাহেব অপারেশনটা করেছে, সম্ভবত অর্থোপেডিক সার্জন, এটা উনি ভালো পরামর্শ দিতে পারেন, কারণ 35 বছর বয়সে যদি ইন্টারলক করে কেন জোড়া লাগবে না, আবার ইনফেকশনও হয় নাই সেটা আমি জানি না একজ্যাক্ট, আপনার ইনফেকশন ছাড়া কেন জোড়া লাগবে না, তাইলে কি বোন অ্যালাইনমেন্টে প্রবলেম ছিল কিনা বা আপনার সাপ্লিমেন্ট সমস্যা ছিল কিনা, ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো ঘাটতি ছিল কিনা, এগুলো করতে হবে আপনার ওই ডাক্তার সাহেবের সাথে। যেহেতু একটা অপারেশন হয়েছে, এটা উনি সার্জনই ভালো সমাধান দিতে পারে, যেহেতু জোড়া লাগে নাই, জোড়া লাগলে প্রবলেম থাকলে আমি দেখতে পারতাম বা বলে দিতাম। আপনি ওনাকে ওনার কাছ থেকে এখন সমাধান না পেলে আরেকজন সার্জনকে দেখেন, আরেকজন অর্থোপেডিক সার্জনকে দেখেন। জি আলহামদুলিল্লাহ, একজন বলেছেন স্যার আপনি কেমন আছেন, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। যারা আমার পুরাতন রুগী আছেন তাদেরকে বলি 0173-22-00697 হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আইডি নাম্বার, ছবি তুলে প্রেসক্রিপশন প্যাড বা যা ট্রিটমেন্ট দিয়েছি ছবি তুলে পাঠান, আমরা ফোন ব্যাক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যাক পেইন PLID L45 কি পারমানেন্ট, কোনো সলিউশন নেই, যখন প্রেশার পড়ে তখন পেইন করে, ইন্ডিয়া ট্রিটমেন্ট করেছি মিথাইকোবাল আর প্যারাসিটামল জাতীয় মেডিসিন দিয়েছিল, থেরাপিও দিয়েছি, মেডিসিন খাবার পর ব্যথা কমে যায় কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে ব্যথা করে। বেশিক্ষণ যদি 1 ঘন্টার উপর হয়, 1 ঘন্টার উপরে কেউ একই জায়গায় বসেও থাকা নিষেধ, দাঁড়িয়ে থাকা নিষেধ, 1 ঘন্টা পর পর অবস্থান পাল্টাতে হবে, এটা হচ্ছে রুলস, আর্গোনমিকের রুলস, এবং এটা একটা এডুকেশন, এডুকেশনটা আমাদের জানতে হবে। আর আপনার এটা হয়তো প্রপার ফিজিওথেরাপি হয় নাই, প্রপার ট্রিটমেন্ট দিলে আশা করি ইম্প্রুভ হবে ভাই, যেহেতু অনেকদিন ধরে আমার মনে হয় একজন বাত ব্যথা ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আরেকজন প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, বয়স 30 বছর, পেশা আমি ডিফেন্সে চাকরি করে, আমার কোমর থেকে ব্যথা পায়ের কাপাল মাস কাপাসেল পর্যন্ত যায়, আমার পায়ের হাঁটুতে পর্যাপ্ত পরিমাণ ব্যথা করে, দুটুতে শব্দ করে,
10 মিনিট বেশি বসে থাকতে পারি না, হাঁটলে প্রচণ্ড ব্যথা করে। তাছাড়া স্যার আমার পিএলএডি সমস্যা আছে, আমি এমআরআই করেছিলাম কোমরে, যে সেখানে বলে L4-5 এর সমস্যা। এখন আমার জন্য সমাধান কি? যে আপনাকেও রিহ্যাব থেরাপি করতে হবে, হাঁটুর জন্য আলাদা থেরাপি, কোমরের পিএলএডির জন্য আলাদা, দুইটা আলাদা আলাদা থেরাপি হসপিটালাইজড হয়ে করতে হবে। এটা এছাড়া আর কোনো সমাধান এই মুহূর্তে নাই, করতে হবে রিহ্যাব থেরাপি এবং হসপিটালে থেকেই করতে হবে। বয়স 35, ওজন 68 কেজি, উচ্চতা 5 ফিট 6। এক্স রের মাধ্যমে জানতে পারবেন হাড় ক্ষয়, দুইটা পিঠের হাড়ে বেশি বিশ্রাম বা বসে থাকলে ব্যথা বাড়ে, ক্যালসিয়াম এবং সাবুজিউটেরি নিলে ব্যথা কমে, খেলাধুলা করলে কি আমার সমস্যা হবে? আচ্ছা, নাকি পর্যাপ্ত বিশ্রাম ও ওষুধ খেতে পারবো? যে যে ডাক্তার সাহেব আপনাকে দেখেছে ওনার সাথে একটা পরামর্শ নিতে পারেন। আপনাকে পিএলআইডি বা আপনার রোগ নির্ণয় কি হয়েছে এটা আপনি লেখেন নাই। হাড় ক্ষয় থেকে খেলাধুলা করলে কোনো অসুবিধা নাই, বাট যদি পিএলআইডি থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে খেলাধুলা না করাই ভালো। মানে হচ্ছে অতিরিক্ত রিস্ক করা, মানে মুভমেন্ট করা ভালো হবে না। আর যদি আর্থ্রাইটিস বা অন্য কোনো সমস্যা থাকে বা মাসেল প্রবলেম, সেক্ষেত্রে খেলাধুলা করা যাবে, মানে পরিমিত, নিয়মিত এবং সাবধানতা, সব সাবধানতার সাথে খেলাধুলা করা যাবে। একজনে বলেছে উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু থাকা দরকার। আচ্ছা, খুব ভালো কথা। এখানে আসলে একটা বিএমআই কথা আছে, বোন মাস, বডি মাস ইন্ডেক্স, বিএমআই। আপনার ইন্টারনেটে যাবেন, লিখবেন বিএমআই, হ্যাঁ, লিখে সার্চ দিবেন, চার্ট চলে আসবে, সেখানে দেখবেন কানাডিয়ান একটা বিএমআই আছে। আমি আপনাদের এখনই বলছি, ইন্টারনেটে গিয়ে লিখবেন বিএমআই, সবার জন্য প্রযোজ্য, ক্যালকুলেটার লিখবেন, বিএমআই ক্যালকুলেটার। আচ্ছা, একটু গেলেই দেখবেন আমি বলছি, আমি অনলাইনে দেখছি এখনই, হ্যাঁ দেখবেন আমি বলে দিচ্ছি, বিএমআই বডি মাস ইন্ডেক্স, বিএমআই ক্যালকুলেটার, ডায়াবেটিস কানাডা এই নামে আছে, অথবা www.diabetes.ca লেখলে আপনারা পেয়ে যাবেন। সেখানে সেখানে আছে বডি মাস ইন্ডেক্স, একটা ক্যালকুলেটার আছে, একটু নিচে গেলে দেখবেন ক্যালকুলেটার, এখানে আপনার ওজন কত আছে বর্তমানে কেজিতে বা পাউন্ডে দিবেন, হাইট কত আছে সুন্দর করে দেওয়া আছে, ইঞ্চি এবং ইঞ্চিতেও দেওয়া আছে, আবার সেন্টিমিটারও দেওয়া আছে, দিলে এখানে ইন্ডেক্সটা চলে আসবে এবং এখানে আপনার বলে দিব ওজন হাইট অনুযায়ী কত বেশি বা কম। হ্যাঁ, বিএমআই বেশি হলে ওজন বেশি, কত বেশি আছে সেটাও বিএমআই বলে দিবে, ওইভাবে ক্যালকুলেটারটা একটু দেখবেন। হ্যাঁ, একটা সহজ, এখন তো পৃথিবী সহজ, আমার কাজ শুধু আপনাকে রাস্তা দেখাবো যে কিভাবে আপনি দেখবেন। কানাডিয়ান যে ক্যালকুলেটারটা, এটা অথেন্টিক ক্যালকুলেটার, বিএমআই এর কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আমি আবার বলছি www.diabetes.ca দিলে পেয়ে যাবেন, অথবা বিএমআই ক্যালকুলেটার দিলে কয়েকটা গুগলের সার্চ একটু নিচে গিয়ে দেখবেন, লেখা আছে বিএমআই ক্যালকুলেটার ডায়াবেটিস কানাডা, ওইটাতে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, রাজকুমার দাস ভাই ভারত থেকে কি লিখেছেন, আমার ওজন বেশি, ওজন কমানোর জন্য কি করব, মোবাইল নাম্বার দিয়েছেন, আর কোনো প্রশ্ন না? আচ্ছা আচ্ছা, আপনার প্রথম যেটা করতে হবে একটা হরমোন টেস্ট করতে হবে, সেটা হচ্ছে T3, T4, TSH, এটা করে দেখেন যে হরমোনে কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে আপনাকে আপনাকে আপনার যে রেগুলার ডায়েট, ডায়েট কন্ট্রোল করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, কার্বোহাইড্রেট কমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, পরিমিত খাবার, পেট খালি রাখতে হবে। জি, আপনি যখন খাবার খাবেন পেটটাকে তিন ভাগ করবেন, আগে 2-3 গ্লাস পানি খেয়ে নেবেন, তারপরে পরিমিত খাবার খাবেন আর বাকিটা খালি রাখবেন, এইভাবে খাবার অভ্যাস করেন, ওজন কমে যাবে। আর যদি হরমোনাল প্রবলেম থাকে
সেক্ষেত্রে খাবারের পাশাপাশি হরমোনাল চিকিৎসা নিতে হতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। সোহান রহমান, যেখানে মানি ব্যাগ রাখি সেখানে হাত দিয়ে চাপ দিলে ব্যথা ফিল করি, আবার কাশি দিলে ওই জায়গায় ব্যথা হয়, এটা কেন হচ্ছে? শুনেন, হাজারো পোস্ট দিয়েছি, হাজারো মানি ব্যাগ, ওয়ালেট, এই যে ওয়ালেট, এই ওয়ালেট, ওই মানি ব্যাগ, যেখানে আমরা মানি ব্যাগের জায়গা কে আবিষ্কার করছে আমি জানি না, তারে পাইলে খবর আছে। এই যে এইখানে আমরা পিছনের আমাদের ব্যাকের যে পিছনে দুইটা পকেট বানায়, এই দুইটা পকেট আজকে থেকে বানানো নিষেধ, একেবারে সবার জন্য প্রযোজ্য। শুধু সামনে সাইড পকেট অথবা সামনে পকেট রাখবেন, সামনে উরুতে পিছনে রাখবেন না। এখানে যখন মানি ব্যাগ দেন পিছনে পরে যখন বসে থাকেন, এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট নার্ভ আছে, সেটা নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ। এটা পারিভিফর্মিস মাসেলের সিদ্রি মাসখান দেওয়া পায়ে গিয়েছে, ওখানে কম্প্রেস হয় এবং ওর লোকাল টেন্ডার পেইন আপনার মধ্যে হতে পারে। প্রথম ঠেলা মানি ব্যাগটা খোলেন আজকে থেকে, আর ওটা সামনে পকেটে রাখবেন, উরু সামনে ফ্রন্ট পকেট বা শার্টের পকেট বা যেখানে, বা মানি ব্যাগ ব্যবহার বন্ধ রাখেন যেটা সম্ভব আপনার দ্বারা। কিছু জিনিসের আবিষ্কারককে আমি খুঁজছি, আপনারা যদি কমেন্টে দেন যে আবিষ্কারক কই থেকে আসলো, তারে যদি পাওয়া যায় তাহলে আমার কিছু প্রশ্ন। প্রথম হচ্ছে পীড়া আর মোড়া, এই দুইটা কে আবিষ্কার করেছে? এই এই লোকের আমার দরকার, এই পুরা বিশ্বের মানুষকে ইকোনমিক্যালি ধ্বংস করে দিয়েছে পীড়া আর মোড়ার আবিষ্কারক, এই দুজনের আবিষ্কারককে আমাদের দরকার। আর হচ্ছে যে মানি ব্যাগ পিছনে পকেটে রাখতে হবে, কই থেকে পাইছে আমি জানি না, এটা দরকার। আর রিক্সা আবিষ্কারক, রিক্সা, রিক্সা মেরুদণ্ড সব শেষ। তা আশা করি মানি ব্যাগ, রিক্সা এবং পীড়া মোড়ান দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই সচেতন হন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, অগ্রিম ঈদ মোবারক। কালকেও আসার চেষ্টা করব লাইভে ঠিক এই সময়ে, যদি আল্লাহ পাক আনে আসবো ইনশাআল্লাহ, আমি আগে পোস্ট দিব। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ লাইক দিয়ে রাখেন, আমার পুরাতন ভিডিওগুলো দেখেন, পুরো ভিডিওটা খেয়াল করেন ইনশাআল্লাহ।